হাই এভরি ওয়ান হোপ ইউ গাইজ ডুইং আর এক্সট্রা ভেরি ওয়েল সো আজকে আমি কথা বলবো হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে কীভাবে চান্স পাইতে পারবা ওর হোয়াট সো মেনি অফ ইউ হ্যাড আস্ক আ লট অফ কোয়েশ্চেন্স লাইক আপু আমার জগন্নাথ সে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা কিন্তু আমি সায়েন্সের স্টুডেন্ট এখন সামনে যে এই ডিপার্টমেন্টের ভাইভা এক্সাম ওইটার জন্য কী ধরনের প্রিপারেশন নিতে পারি কাইন্ডলি বলবেন সো হ্যাঁ ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্ড আমিও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম অ্যান্ড ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্টাডি ইন ফিল্ম ইট ডাজেন্ট ম্যাটার তুমি কোন ডি মানে কোন ডিপার্টমেন্টে ছিলাম মানে সায়েন্স নাকি আর্টস নাকি কমার্স ইট ডাজেন ইভেন্ট ম্যাটার ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের জি এস টিতে এক্সাম দিয়ে পাস করতে হবে ইউ হ্যাড অলরেডি পাস দ্যাট এক্সাম সো আই থিঙ্ক দ্য নেক্সট স্টেজ ইজ ইউ হ্যাভ টু সিট ফর অ্যানাদার এক্সাম আর সেটা হচ্ছে তোমাদের ইন্ডিভিজুয়ালি আমাদের ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে হবে ফার্স্টে রিটার্ন পরীক্ষা হবে দেন রিটার্নে যদি তোমরা সিলেক্ট হও দেন হচ্ছে মানে পাস করো দেন হচ্ছে তোমরা আই থিঙ্ক ভাইবা দিতে পারবা সো আমি এগুলো নিয়ে ডিটেলসে আরও বলবো সো ফার্স্টে আমি আমার পরিচয়টা দিই আমি বলছি লাইক আমি কি বলছি যে আমি ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পড়ি সো সরি ফর দ্যাট মেবি আমি বলছি তো আমার নাম আফিফা আমার ইউটিউবের মধ্যে আই মিন ইউটিউবের নামটাই আমার সো এটা নিয়ে আর ফার্দার কিছু বলার নাই দ্যাটস ইট আই গেস সো নেক্সট কোয়েশ্চেন ইজ আপু আমি জিএসটিতে এক্সাম দিয়েছি হ্যাঁ বুঝতে পারলাম আমি আগেও বলেছি যে জিএসটিতে এক্সামটাই হচ্ছে মেইন ওইখানে পাশ না করলে তুমি অ্যাকচুয়ালি নেক্সট আমি তো ঘামতে শিখেন ম্যান ফ্যান অফ করা সরি ফর দ্যাট কারণ হচ্ছে ফ্যান ছাড়লে আমার সাউন্ড আর শোনা যাবে না সো আপু আমি জিএসটিতে এক্সাম দিয়েছি এখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি টেলিভিশন বিভাগে ভর্তি হতে চাই ধন্যবাদ ডিপার্টমেন্টের নামটা হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট এফ ও আই আমি আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন জানতে চাই প্লিজ রিপ্লাই আপু রিপ্লাই দিন আপ আপু রিপ্লাই দিন থ্যাংক ইউ ফর দ্যাট যে তুমি কমেন্ট করছো আমি প্রায় এক বছর আগে একটা ভিডিও বানাইছিলাম উইচ ওয়াস টোটালি অ্যাট ট্র্যাশ বাট স্টিল আমি জানি না কয়েকজন মানুষ এই ভিডিও দেখছে আমি জাস্ট আমার টাইম পাস করার জন্য এই ভিডিওটা বানাইছিলাম সো আমি রিপ্লাই দিসি ভাইয়া সো আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আমি মনে করব যে আপনি হচ্ছে আপনার সব কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন সো আমি আর কমেন্ট পড়তেছি না আর দুইটা কমেন্ট হয়তো বা আছে দুইটা দুইটার বেশি নাই সো ফার্স্টে আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে এত প্যানিক হওয়ার কিছু নয় এত কঠিন কোনো পরীক্ষা না আপনার যদি সত্যি সত্যি ফিল্মে পড়ার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আপনি নিশ্চয়ই আপনার ফিল্ম সম্পর্কে অনেক ধারণা আসছে তার মানে আপনার ফিল্ম নিয়ে অনেক আপনি এনথুসিয়াস্ট সো আমি মনে করব যে আপনি জাস্ট পরীক্ষাটা দেন মানে জি পাস যদি করে থাকেন আর যদি ফিল্মে পড়ার ইচ্ছা থাকে আমি মনে করব যে আপনি অ্যাপ্লাই করেন আমাদের ডিপার্টমেন্টে অ্যান্ড হচ্ছে রিটার্ন পরীক্ষা দেন রিটার্ন পরীক্ষায় তেমন টাফ কিছু আসে না বাট বেসিক অনেক কোয়েশ্চেন্স আসে যেমন হচ্ছে ফিল্ম রিলেটেড কোয়েশ্চেন্স আসবে অনেক ডিরেক্টারসদের অনেক ডিরেক্টরের কাইন্ড অফ এরকম কিছু আসবে যে হচ্ছে বাংলাদেশি মানে ক্লাসিক্যাল বেঙ্গলি যে সিনেমাগুলো ছিল সেগুলো থেকে কোনো একটা টপিকে আপনাকে কিছু লিখতে দেবে ট্রান্সলেশনস আসতে পারে আপনার বেসিক্সটা জানার জন্য বিকজ মোস্ট অফ আওয়ার সাবজেক্টস আর ইন ইংলিশ সো আপনাকে ইংলিশ সে কিছুটা হইলেও পারদর্শিতা অর্জন করতে হবে একদম এক্স্যাক্টলি অ্যামেজিং আমি বলবো না বাট হ্যাঁ বেসিক জানতে হবে আই থিঙ্ক অল অফ আস নো দ্য বেসিক্স বিকজ আমরা সবাই ইন্টার পাস করে আসছি সো দ্য নেক্সট থিং ইজ আই কিউ সাধারণ জ্ঞান আই থিঙ্ক আমাদের ইয়ারে আসছিল কিনা আমার মনে নাই মনে হয় আসছিল হ্যাঁ কিছু একটা আসতেছিল আসছিল অ্যান্ড হচ্ছে আমাদের যে জুনিয়র আছে তাদের মেবি কিছু একটা আসছিল হোয়াট এভার একটু আইকিউ ধারণা রাখতে হবে আর আই থিঙ্ক সবারই মোটামুটি আইকিউ নেওয়ার ধারণা আছে বিকজ আমরা সবাই বহুত আইকিউ পড়ছি সাধারণ জ্ঞান পড়ছি জাস্ট বিকজ টু গেট অ্যাডমিশন ইউনো কাইন্ড অফ পাবলিক ইউনিভার্সিটি ইন আওয়ার কান্ট্রি আমি জানি না ইটস এ র্যান্ডম টক সরি ফর দ্য দেন হচ্ছে এটাই আর কিছু না বাংলা তো ইংলিশ ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন এই অফ কিছু আসতে পারে দেন হচ্ছে ফিল্ম রিলেটেড দুই তিনটা কোয়েশ্চেন আসতে পারে দুই তিনটা আই মিন ছোটো কোয়েশ্চেন হইলে দুই তিনটা বড় হইলে একটা একটা কিংবা দুইটা এরকম আর হচ্ছে আর সাধারণ জ্ঞান থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে সো এই গেল হচ্ছে রিটার্ন এক্সাম সো রিটার্ন এক্সামে আই থিঙ্ক আপনাদের পাস করতে হবে আপনারা যদি রিটেন এক্সামে পাস করেন তাহলে হচ্ছে আপনাদের লিস্ট বের হবে ভাইবার জন্য সো ভাইবারতে আপনাদের করতে হবে যেটা একদম একেবারে সবচেয়ে বেশি ইনথুসিয়াস্ট যারা আমি বলবো তাদের কোনো পেন নাই কোনো পেন নাই কোনো পেন নাই বিকজ আপনারা জাস্ট মোডে যাবেন চিলমুডে যায়া হচ্ছে ভাইবা বোর্ডে যাবেন সেখানে আমাদের টিচার্সরা থাকবেন এক্সটার্নালস থাকবেন দে আর সো অ্যামেজিং অ্যামেজিং পিপলস সো ইউ ইউড হ্যাভ টু ওয়ারি ইউ ডোন্ট হ্যাভ টু গেট প্যানিক অর এনিথিং লাইক দ্যাট আর আপনি যদি প্যানিক থাকেন ও আপনি যদি অতিরিক্ত নার্ভাস থাকেন ওনারা আপনাকে অনেক বেশি ইজি কুল বানাবে দেন হচ্ছে আপনাকে ফার্দার কোয়েশ্চেন্স করবে সো এটা নিয়ে প্যানিক খাওয়ার কিছু নাই ফার্স্টে আপনার ব্যাপারে জানতে চাবে অ্যাজ ইউজুয়াল সব ভাইবাতে যা হয় তারপর হচ্ছে আপনি কেন ডিপার্টমেন্টে পড়তে চান আপনি বলবেন ফর মাই এক্সপিরিয়েন্স আই ওয়াজ অলসো আস্ট ওয়াই আই ওয়ান্ট টু রিড আই মিন আই ওয়ান্ট টু স্টাডি ইন দিস ডিপার্টমেন্ট সো আই জাস্ট সেড দ্যাট আই লাভ টু ওয়াচ ফিল্মস আমার ভাল লাগে আমার বেশি লেখা অত ভাল লাগে না অ্যান্ড হচ্ছে অনেক কিছু বসিলাম কিছু কথা থাক না গোপন সো আর হচ্ছে দেন হচ্ছে আপনার ব্যাপারে একটু জানতে চাবে আপনাকে জানার জন্য আপনার সম্পর্কে জানার জন্য দেন হচ্ছে আপনাকে ফিল্ম নিয়ে জিজ্ঞেস করবে আপনার পছন্দের ডিরেক্টরস আপনার পছন্দের ফিল্মস কেন আপনি পছন্দ করেন এগুলা এগুলো এগুলো এগুলা হলিউড নিয়ে জিজ্ঞেস করতে পারে বলিউড নিয়েও সামটাইমস জিজ্ঞেস করতে পারে অ্যান্ড হচ্ছে ইভেন ইরানিয়ান ফিল্মস নিয়েও জিজ্ঞেস করে অনেক সময় আর হচ্ছে ব্যাঙ্গলি ফিল্মস নিয়ে বেঙ্গলি মিউজিকস নিয়ে মোস্ট অফ দ্য টাইম ইভেন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও লাইক পলিটিক্যাল সামটাইমস ইউনো পলিটিক্যালস ইস্যু নিয়েও কথা বলতে পারে দেন হচ্ছে ইয়া দেন আপনাকে সামটাইমস আপনার রেজাল্ট নিয়ে জিজ্ঞাসা করবে লাইক আমাকে জিজ্ঞাসা করছিল তোমার এইচএসসির রেজাল্ট এতো বাজে কেন সো ইয়া লাইক দ্যাট এরকম জিজ্ঞাসা করতে পারে সো এই তো আর কিছু জিজ্ঞাসা করবে না দেন চলে আসতে হবে ইটস নট দ্যাট টাফ ইউনো সো তোমরা যারা এত প্যানিক খাইতেছো অনেকে আমারে ইনবক্সে কোয়েশ্চেন্স করছো অনেকে ফেসবুকে কোয়েশ্চেন্স করছো সো অ্যাকচুয়ালি এত প্যানিক খাওয়ার কিছু নাই এটা খুবই সিম্পল একটা বিষয় অ্যাডমিশন টেস্ট এত টাফ কিছু না কোনো অ্যাডমিশন টেস্টই টাফ কিছু না বাট ফিল্মে পড়াটা একটা ইউনো লাইক একটা ইউনিক চিন্তাভাবনা থেকে আসতে হবে স্পেশালি ইন বাংলাদেশ ইউনো তোমাকে এইভাবেই কোমরবান্ধা নামতে হবে মাঠে আর তোমাকে এইভাবেই জান মানে সরি তোমাকে কোমর বান্ধা নামতে হবে এই কারণে বিকজ তোমাকে জেনে শুনে নামতে হবে যে হোয়াট ইজ দ্য কন্টেম্পোরারি সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি হোয়াট ইজ দ্য কন্টেম্পোরারি সিচুয়েশন অফ ফিল্ম ইন আওয়ার কান্ট্রি সো ইউ নো ইটস গেটিং ইউ ইউনো আমরা কানে যাইতেছি কয়েকদিন পুরস্কারে যাব সো থিঙ্ক বাই বাই আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও সো ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও প্লিজ লাইক দিস ভিডিও শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব সো ইয়া আমার ভিডিও বানানোর ইচ্ছা আছে বাট আই নো আমি অনেক সস্তা কন্টেন্টস বানাই আশা করি তোমাদের এই ভিডিও ভাল লাগছে সো বাই বাই